गुड मॉर्निंग एवरीवन। সকলে শুনতে পাচ্ছ আশা করি আমি। চলো সকলকে গুড মর্নিং, গুড মর্নিং। জানি আমি ক্লাস স্টার্ট করব, আর তার সাথে সাথে তোমাদের কাছে যেটা বক্তব্য রিকোয়েস্ট সেটা হচ্ছে যে তোমরা একবার কি করবে, শেয়ার করবে ভিডিওটাকে, রাইট? ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ইজ শেয়ার দ্য ভিডিও, ঠিক আছে? শুরুর আগেই আমি যেটা সবসময় তোমাদের বলে দিই, ভিডিওটাকে একবার শেয়ার করবে। সকলকে গুড মর্নিং, এবং জানো আমরা আজকে কি পড়ছি। এবার তিন দিন ধরে আমরা আর্ট অ্যান্ড দুদিন ধরে আর্ট অ্যান্ড কালচার পড়লাম, আর আজকে আর একখানা আর্ট আর একখানা নর্থের দুখানা স্টেট আমরা দেখে নেব, কিছু কোয়েশ্চেন আনসার করে নেব। আর যে কটা স্টেটের আর্ট অ্যান্ড কালচার আমরা ডিসকাস করছি, আগামীকাল তারই ওপরে তোমাদের একটা এক্সাম হতে হবে, ঠিক আছে? বোঝা গেল? মানে নর্থ ইস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের, নর্থ বলবো না, ইস্টের পার্ট কমপ্লিট হয়েছে। তার সাথে সাথে যদি সাউথের দেখি, সাউথের দু তিনটে আই থিঙ্ক কমপ্লিট হয়েছিল, নর্থের দুটো হবে। যে কটা স্টেট কমপ্লিট হচ্ছে সেই কটা স্টেটসকে নিয়ে আমরা কি করব, কালকে এমসিকিউ ফরম্যাটে রিভাইজ করব। তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক রইল যে লাস্ট দুদিনে যা আমরা আর্ট অ্যান্ড কালচারে পড়েছি, সেই আর্ট অ্যান্ড কালচারটাকে তোমাদের কি করতে হবে, কমপ্লিট করে নিতে হবে, পড়ে নিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। আর সকলে তোমরা এবার কি করবে, ভিডিওটাকে শেয়ার করলে কিনা আমাকে ফটাফট একবার বলে দাও। শেয়ার ডান? আমি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে শেয়ার হয়েছে। তোমরা মেসেজ লেটে করো নাকি আমার ফোনে মেসেজ লেটে আসে আমি বুঝতে পারি না। হ্যাঁ, 10টার ক্লাসের এক্সামটা নেব। গুড মর্নিং বাবু। 10টার ক্লাসের এক্সাম, মানে দুদিন ধরে পড়াচ্ছি তো আর্ট অ্যান্ড কালচার WBCS এবং CGL ফরম্যাটে, তো আজকে আবার পড়াবো। তিন দিনের যা স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়া হয়েছে, তিন দিনের যা যা ইনফরমেশান তোমাদের দেওয়া হয়েছে, সেইটাকেই তোমরা পড়ে আসবে, সেইটাই আমি পৌঁছে সেইটারই ওপরে পরীক্ষা নেব কাল সকাল 10টার সময়, রাইট? বলতে পারো একটা এতদিন ধরে যেটা পড়লাম তার সাম আপটা আমরা পড়বো। এবার তোমাদের যেটা করতে হবে, তাড়াতাড়ি শেয়ার করো। এবার আমি রেগে যাবো, রণমূর্তি ধারণ করবো যদি তোমরা ভিডিওটাকে শেয়ার না করো। ভাগ করলাম মানে, আচ্ছা এটাকে ভাগ করা বলে? এই শেয়ার মানে ইউনিক। চলো তুমি ভাগ করলে ভেরি গুড। এবার সাথে কি করতে হবে, ভাগ করার পর যাদের যাদের ভাগ কেড়েছো তাদেরকে আমাদের এই চ্যানেলে গুণ করাতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর তার সাথে আবার বলে দিই, দিওয়ালি অফার চলছে, তো এখনো পর্যন্ত যারা কোনো কোর্স পারচেস করোনি এবং ওয়েট করছো একটা চিপ রেটে আড্ডার থেকে ডিটেলসে পড়বে, ইন সাচ কেস তোমরা কিন্তু Y266 এই কোডটা দিওয়ালিতে ইউজ করে কি করতে পারো, তোমরা পারচেস করতে পারো আমাদের কোর্সগুলো, রাইট? এখন WBCS দুরন্ত, সেখানেও আমি আছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুরন্ত, সেখানেও আমি আছি, আপকামিং CHSL এর যে ব্যাচ হবে সেখানেও আমি আছি, ঠিক আছে? চলো এবার আমরা পড়াশোনা স্টার্ট করছি। আর আমি বললাম আজকে আমরা দুখানা স্টেট করব। দুখানা স্টেটের কি কি করব সেটা বলার আগে আরেকবার বলে দিচ্ছি, Y266 এটা কিন্তু আমার কোড, ভুলবে না। আমরা অলরেডি অরুণাচল প্রদেশ করেছিলাম, আসাম হয়েছিল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ডান। তাছাড়া আমরা কি কি করেছিলাম, কেরালা করেছিলাম, এবং আই গেস তামিলনাড়ু করা হয়ে গিয়েছিল, তাই না? কেরালা এবং তামিলনাড়ু করা হয়েছে। আজকে যেটা আমরা করব, একদম নর্থে চলে যাব, একদম নর্থে, নর্থে জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখো আমি এই সাডেনলি এই ধরনের স্টেটগুলোকে কেন চুজ করছি,
যে স্টেটগুলো চুজ করছি সেগুলো থেকে দেখবে ভেরিয়াস টাইপ অফ কোয়েশ্চেন্স কিন্তু এক্সামে আসে, অ্যান্ড ফর দ্যাট রিজন এই এই স্টেটগুলো আমি সব থেকে বেশি পড়াচ্ছি। জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, এই দুটো হচ্ছে আজকের টপিক, এবং তার সাথে আমাদের কি থাকবে, এমসিকিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তামিলনাড়ু হয়ে গিয়েছিল নাকি? গুড মর্নিং, যারা নতুন জয়েন করছো তারা ফটাফট একবার ভিডিওটাকে শেয়ার করে দাও। সকলকে গুড মর্নিং। নাও এবার তোমাদের একটা কাজ, তারপরে আমার কাজ স্টার্ট হবে, সেটা হয়ে যাচ্ছে ভিডিওটাকে শেয়ার করা। চলো তাহলে আমরা আজকে প্রথমে কাশ্মীর দেখব, তারপর হিমাচল প্রদেশ দেখব, যেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেখান থেকে। তার আগে যখন আমি ওই ধরনের স্টেটগুলো করাচ্ছিলাম, তোমাদের এই নিউ ইয়ারের লিস্ট দিয়েছিলাম। অলরেডি দুটো লিস্ট আমার দেওয়া হয়ে গেছে, এইরকমভাবে দুখানা লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম। তামিলনাড়ু হয়নি, কিছু একটা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। এনিওয়ে কেরালা হয়েছে, ঠিক আছে। ভিডিও বারংবার বলছি, আমি আমার স্যাটিসফ্যাক্টরি নাম্বার এখনও পাচ্ছি না। বিহারের ভোটের রেজাল্ট হচ্ছে যেরকম, ঠিক নাম্বার না পেলে ওদের মনে শান্তি হবে না, সেরকম আমিও এখানে নাম্বার না পেলে আমার শান্তি হবে না। দেখো, দুখানার অলরেডি লিস্ট দিয়ে দিয়েছিলাম, যেখানে বকি বলা হয়েছিল অরুণাচল প্রদেশের নিউ ইয়ারকে বলা হয় স্যাংকেন, আসামের বলা হচ্ছে বোহাং বিহু, নাগাল্যান্ডের বলা হচ্ছে থিনগ্যাং, মণিপুর হচ্ছে চেইরোবা, মিজোরাম হচ্ছে আমাদের নর্মাল যে নিউ ইয়ার হয়, দ্যাট মিন্স 1st January যেটাকে বলি সেইভাবে সেলিব্রেট করা হয়, ত্রিপুরার হচ্ছে পয়লা বৈশাখ এবং ওয়েস্ট বেঙ্গলেরও হচ্ছে পয়লা বৈশাখ, মেঘালয় হচ্ছে কাবাম খানাসং, রাইট? এটা আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা কী কী পড়েছিলাম? কেরালা পড়েছিলাম বিশু বলা হয়, তামিলনাড়ু পুথান্ডু বলা হচ্ছে, তেলেঙ্গানা মহারাষ্ট্র গুড়ি পারবা বলা হয়, গুড় খাওয়ায় ওই দিনকে, ওই যে পাটালি গুড় যেটাকে বলে ওই রকম গুড় দেওয়া হয় মুখে সবাইকে। আন্ধ্রপ্রদেশ উগাড়ি, কর্ণাটকা উগাড়ি, গোয়া হচ্ছে, গোয়াটা আমি বলেছিলাম খুবই ফেমাস আসে কোয়েশ্চেনে, রস হাসানা এটা হয়ে যাবে গোয়া, গুজরাট হচ্ছে বেস্তু ভারাস, রাইট? এইটাও আমরা ডান হয়ে গেছিল সেকেন্ড পার্টে। রেলে সীমারেখা নিয়ে খুব প্রশ্ন ওঠে, সীমারেখা মানে কি বলতে চাইছো? মানে স্টেটের বর্ডার, ইউনিক ক্লিয়ারলি বলবো। দেখো এই দুটো অলরেডি ডান, এবং রিমেনিং স্টেটগুলোর আজকে তোমাদের দিয়ে দিচ্ছি। আশা করছি প্রথমের দুটোর স্ক্রিনশট তোমরা নিয়ে রেখেছিলে, যদি না নিয়ে রাখো, কালকে যেহেতু আমি এক্সাম নেব, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা প্রথম দুটোর স্ক্রিনশট নিয়ে নাও। এবার তোমরা আমাকে বলবে স্ক্রিনশট নেওয়া আছে প্রথমটার, হ্যাঁ ওই তো স্টেট বর্ডার লাইন, তো ঠিক আছে, রেলের আগে ওটা করিয়ে দেওয়া যাবে। বলো ওটা স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছিল? আর যারা এখন জয়েন করছো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার। না বাবু আজকে হবে না, কাল থেকে হবে, কালকে আবার এমসিকিউ করাবো। স্ক্রিনশট ডান ছিল, ঠিক আছে আমি আর একবার দিয়ে দিচ্ছি, ফটাফট স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা হচ্ছে ফার্স্ট ডেট ছিল, যারা নাও নি তারা নিয়ে নাও, আই হোপ কে বেশিক্ষণ টাইম লাগে না, তাহলে নিয়ে নিচ্ছ। চেঞ্জ সেকেন্ডটার স্ক্রিনশট, যারা যারা নাও নি ফটাফট নিয়ে নাও, সেকেন্ড স্ক্রিনশটটা নিয়ে নাও। আর নাম্বারটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, ভোটে জিতবো কি করে? কালকে এক্সাম নেব, এই যে আর্ট অ্যান্ড কালচারের যে কটা স্টেট করিয়েছি সব কটার উপর এমসিকিউ থাকবে। ফার্স্ট স্লাইড এটাই ছিল বাবু, মানে ওই স্ক্রিনশটের যেটা তোমার নেওয়া ছিল শ্বেতা, আই হোপ। চলো নেক্সট পার্ট, এটা আজকের, এটা হচ্ছে আজকের পড়া, এখান থেকে তোমাদের যেটা নিতে হবে স্ক্রিনশট। দেখো হোলি মানে আমরা তো জানি দোল, বসন্ত উৎসব,
আমাদের ক্যালেন্ডারের সাথে, বাংলা ক্যালেন্ডারের সাথে বাকি ক্যালেন্ডার কিন্তু একটুখানি আলাদা হয়, নন বেঙ্গলিদের ক্যালেন্ডারটা একটু আলাদা হয়। আমাদের দোলের পরের দিন হচ্ছে হোলি বলা হয়। সেই হোলি বেসিক্যালি যারা এই মাঝখানের স্টেটগুলো আছে সেই সব স্টেটগুলোর নববর্ষ, যেরকম বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এমপি, রাজস্থান, ইউপি, উত্তরাখণ্ড, এই দিনকে হোলির দিন হচ্ছে এদের প্রথম দিন, ঠিক আছে। তারপরে হরিয়ানা, পাঞ্জাব, বৈশাখী, রাইট। হিমাচল প্রদেশের দেখো চ্যাতি এবং বাসওয়া, দিস ইজ এক্সাম্পল, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড এনটিপিসির কথা বলছিলে না, ইউনিক, এনটিপিসিতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তুমি দেখতে পাবে। তাহলে হিমাচল প্রদেশের প্রথম যে নববর্ষ সেটাকে কী বলা হয়, নববর্ষের প্রথম দিনটাকে কী বলা হয়, চ্যাতি বা বাসওয়া। জম্মু অ্যান্ড কাশ্মীর নভরেক, নভরেক কিন্তু একটা উৎসব, মানে এইটা ফেস্টিভ্যাল হিসাবেও কিন্তু কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে। দেখবে নভরেক ফেস্টিভ্যাল কোন স্টেটে সেলিব্রেট করা হয়, এটা কিন্তু এসএসসির একটা ফেমাস কোয়েশ্চেন। গুড মর্নিং। নভরেক ফেস্টিভ্যাল, নভরেক ফেস্টিভ্যাল জম্মু অ্যান্ড কাশ্মীর। ওড়িশাতে যেটা হচ্ছে সংক্রান্তি, ওই মহাবিষুব সংক্রান্তি যেটাকে বলা হয়, সেই দিনকে ওড়িশা প্রথম দিন সেলিব্রেট করে। সিকিমটা কোয়েশ্চেনে আসে, দ্যাট ইজ লসং, সিকিমের কি হয়ে যাচ্ছে, লসং। গুজরাট অলরেডি আমি বলে দিয়েছিলাম, ভেস্তু ভারাস হচ্ছে আমার গুজরাট। ক্লিয়ার? আই হোপ কে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো এবং কালকের প্রিপারেশনের জন্য এটা তোমরা আজকে পড়ে রেখে দেবে, ঠিক আছে। গুড মর্নিং, চলো এবার মুভ করছি। আমরা আজকে যে দুটো স্টেট করব অলরেডি আমি বলিয়ে দিয়েছি, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, এই দুটো স্টেট। আর আমরা কি হিসাবে পড়ব, আমরা পড়ব WBCS ফরম্যাটে এবং CGL ফরম্যাটে, রাইট। আর যে CGL ফরম্যাটে, CGL-এর সাথে কিন্তু NTPC বা এই CHSL সেখানেও কিন্তু এই কোয়েশ্চেনসগুলো সমানভাবে ইম্পর্টেন্ট। জম্মু অ্যান্ড কাশ্মীর, তোমরা গল্পটা নিশ্চয়ই শুনেছো কীভাবে হয়েছিল। জম্মু অ্যান্ড কাশ্মীরের শেষ রাজা যিনি, তিনি ছিলেন হরি সিং। তো হরি সিং একটা পুরো সেপারেটলি নিজের রাজ্য চালাবার জন্যই রেডি ছিল, সিনি সিগনেচার করতে রাজি হননি, সিগনেচার করেননি, ইভেন দো আমাদের কী হয়ে গেছিলো, স্বাধীনতা আমরা পেয়ে গেছিলাম 15 আগস্ট, রাইট, 15 আগস্টে আমরা স্বাধীনতা পেয়ে যাই। তারপরেও কাশ্মীর কিন্তু না আমাদের পার্ট ছিল না তোমার পাকিস্তানের পার্ট ছিল। এই সময় পাকিস্তান কী করলো, পাকিস্তানি সেনা হামলা করে দিয়েছিল। হামলা করে দিয়েছিল কিসের জন্য, যে জোর জবরদস্তি কব্জা করে নেবে, সেই রকম একটা ম্যাটার ছিল, রাইট। আর রাতারাতি সেই জন্য হরি সিং কী করেছিল, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে, যেখানে নেহরু জিরো প্রচুর হাত আছে মানে হচ্ছে উনি খুব খুব ম্যাটারটাকে দেখেছিলেন, সর্দার বল্লভভাই পটেল এবং নেহরু দুজনেই ম্যাটারটাকে পুরো সেটেল ডাউন করে এবং হরি সিংয়ের সাথে কন্ট্রাক্ট হয়। ফাইনালি 26 অক্টোবর 1947 যেটা কী হয়ে যায়, সিগনেচার সব কিছু কমপ্লিট হয় এবং কাশ্মীর আমাদের ভারতের অংশ হয়ে যায়, রাইট। তাহলে কত সালে ফরমেশন হয়েছিল এর, 1947, কিন্তু দিনটা দেখো স্বাধীনতার পরে 26 অক্টোবর, রাইট। এই কোয়েশ্চেনটা দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গল PSC-র একটা খুব কমন কোয়েশ্চেন, যেখানে অনেক বই থাকে আর বইটাকে লিখেছে সেটা তো লেখাই থাকে, তার সাথে সাথে কোন এলাকার নাম সেখান থেকে পাওয়া যাচ্ছে সেটাও। যেরকম এই কোয়েশ্চেনটাই পুরো ফ্ল্যাট কোয়েশ্চেন হিসাবে আসে যে কাশ্মীর উপত্যকার নাম কোন বইয়ের মধ্যে লেখা আছে। এই কোয়েশ্চেন তোমরা পেয়েছো কি পাওনি, তোমরা যারা কোয়েশ্চেন আনসার সলভ করো তারা ডেফিনেটলি এই কোয়েশ্চেন্স পেয়ে থাকবে, যে কাশ্মীর উপত্যকার নাম প্রথম কোন ডকুমেন্টে বা কোন খসড়াতে লেখা ছিল, কোন বইয়ের মধ্যে লেখা ছিল। ও, ইকোনমিক্স নিয়ে প্রবলেম হয়, আপনি প্লিজ WBCS এক্সামের আগে অল সিলেবাসটা পড়িয়ে দেবেন। আনারকলি আমি অনেক সিলেবাস ইকোনমিক্সের কমপ্লিট করিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তুমি কি WBCS 2.0 নয় মহাপ্যাকে আছো, মহাপ্যাকের মধ্যে, বা বলো কি নাম ওটা, দুরন্ত, দুরন্ত প্যাকের মধ্যে ওখানে ইকোনমিক্সটা করানো হচ্ছে। আর আমি চেষ্টা করব ওভারঅল করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, পেয়েছিলে তো এই কোয়েশ্চেন, তাহলে দেখো সেইটাই আমি এখানে আবার তুলে দিয়েছি। কাশ্মীর উপত্যকার নাম সবার প্রথমে যেখানে লেখা ছিল সেটা হচ্ছে রাজ তরঙ্গিনী বইতে, আর রাজ তরঙ্গিনী বইটা কে লিখেছে, কলহন। ক্লিয়ার?
বোঝা গেল? তাহলে কাশ্মীর উপত্যকা কোথায় লেখা আছে, রাস্তারঙ্গিনী রাস্তারঙ্গিনী কোথায় লেখা আছে, কলহনে, এই ধরনের কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে দেওয়া থাকে। লাস্ট রাজা কে ছিলেন? হরি সিং। তিনি সিগনেচার করে আলটিমেট জম্মু অ্যান্ড কাশ্মীরকে কার আন্ডারে নিয়ে আসেন, সেটা হয়ে যাচ্ছে আমার ইন্ডিয়ার আন্ডারে। ঠিক, যদি আমরা ল্যাঙ্গুয়েজের কথা বলি, স্বভাবতই সেখানে মুসলিম পপুলেশন অনেক বেশি আছে, তাহলে উর্দু তো থাকবেই, তাই না? উর্দু থাকবে, তার সাথে পাঞ্জাবের আশেপাশে পাঞ্জাব থাকবে, হিন্দি থাকবে, কাশ্মীরি থাকবে, লাদাখ ওর রিজিয়ন তাহলে লাদাখই থাকবে। যেগুলো কমন সেগুলোকে আমি ব্ল্যাক কালার দিয়ে মেনশন করে দিয়েছি, বাট অ্যাপার্ট ফ্রম দিস যেটা একটু আলাদা সেই হিসাবে দেখো এখানে তোমাদের রেড কালার দিয়ে মার্ক করা আছে, মানে রেড ইঙ্ক দিয়ে দেওয়া আছে। যেরকম ডোগরি, ডোগরির কোয়েশ্চেন তোমরা পেয়ে থাকবে, ডোগরি থেকে আসে যে ডোগরি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ, সল ডোগরি কোথাকার ভাষা, ডোগরি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের। তারপর বালতি, দেন পুরিগ, গুরজি এবং দাদরি, ক্লিয়ার? এক্সাম নেব কালকে, তিন দিন ধরে যে আমি সবকটা স্টেটের আর্ট অ্যান্ড কালচার মিলিয়ে গুছিয়ে একটা জিকে সিরিজ তোমাদের তৈরি করে দিলাম স্লাইডের ফরম্যাটে, সেই জিকে সিরিজটারই ওপর এমসিকিউ হবে আমাদের। ঠিক আছে, গুড মর্নিং। সেই জিকে সিরিজটার উপর আমাদের এমসিকিউ হবে, এমসিকিউ সিরিজ চলবে এক্সাম ফরম্যাটে। ঠিক আছে, মহসিন তালুকদার ওয়েলকাম। সকাল 10টার সময় একটা ক্লাস তুমি পাবে আর সন্ধে 6টার সময় একটা ক্লাস পাবে। ঠিক আছে, চলো ডোগ, তাহলে কী কী ভাষা পেলাম? ডোগরি, আমার সাথে বলতে থাকো, তোমরা নিজেরাই বলতে থাকো, ডোগরি, বালতি, পুরিগ, গুরজি, দাদরি, দিস আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। আর একবার বলে নাও নিজে নিজে, ডোগরি, বালতি, পুরিগ, গুরজি, দাদরি, ক্লিয়ার? বোঝা গেছে? চলো তাহলে ল্যাঙ্গুয়েজটা আমরা জান। তারপর দেখো স্টেট অ্যানিমালগুলো আমাদের কিন্তু দেখে নিতে হবে। স্টেট অ্যানিমাল থেকে দু একটা কোয়েশ্চেন্স আমি দেখেছি, সামনে এনটিপিসি আছে আর সেই জন্যই আমি এটার ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিয়েছি। আই উইল ট্রাই, আমি প্রমিস করতে পারছি না আনারকলি। এটা আমাদের WBCS জিকে সিরিজ, CHSL জিকে সিরিজ এবং NTPC জিকে সিরিজ চলছে, মানে সেন্ট্রাল এবং স্টেটের যে জিকে সিরিজ তার ক্লাস চলছে। স্টেট অ্যানিমেল, সামনে NTPC আছে সেই জন্যই আমি বলে দিচ্ছি, স্টেট অ্যানিমেল হাঙ্গুল, স্টেট বার্ড ব্ল্যাক নেকড ক্রেন, আমি ছবিগুলো দেখিয়ে দেবো, স্টেট ট্রি কি চিনার এবং লোটাস, লোটাসের ফটো আমি আর তোমাদের দেখাবো না। তাহলে হাঙ্গুল কোনটা, ব্ল্যাক নেকেড, ব্ল্যাক নেকড ক্রেন কোনটা, ব্ল্যাক নেকড মানে হয়ে যাচ্ছে ক্রেন, মানে ওই সারস পাখির মতো যার গলাটা কি থাকবে, কালো থাকবে, এবং চিনার, চিনার পাতাটা কোনটা সেটা আমি একটা গানের দিয়ে বোঝাবো তোমাদের। দেখো এইটা হচ্ছে আমার হাঙ্গুল, হরিণের একটা প্রজাতি যেটা এই এশিয়ার মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরে সব থেকে বেশি পাওয়া যায়। দিস ইজ হাঙ্গুল, স্টেট অ্যানিমাল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, দিস ইজ হাঙ্গুল, ক্লিয়ার? নেক্সট, হাঙ্গুল এসেছিল একবার, আরে পরীক্ষায় আসে, সেই পরীক্ষার কোয়েশ্চেনের ভ্যারাইটি যেটা একবারও এসেছে সব কিছু মেনশন করে দেওয়া হয়েছে, সো দ্যাট তোমাদের কাছে ইনফরমেশনটা সাম আপ করা থাকে। বোঝা গেল? হাঙ্গুল, এটা হয়ে গেল স্টেট অ্যানিমাল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপর দেখো এই যে সারস পাখিটা দেখছো, এটা কি হয়ে যাচ্ছে, স্টেট বার্ড অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। এই যে ব্ল্যাক, এই পোর্শনটা ব্ল্যাক, এটাকে কি বলা হচ্ছে, স্টেট বার্ড অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, রাইট? নেক্সট পার্টে যদি যাই, এই যে গাছটা দেখছো সেই গাছটার নাম কোনটা, এক্ষুনি যেটা স্টেট বললাম, স্টেট ট্রি হচ্ছে চিনার, রাইট? সেই স্টেট ট্রি চিনার হচ্ছে এই গাছটা, এই গাছটা থেকে কিছু চিনতে পারছো? এই গাছটা কোন গাছটা বলতে পারবে? হ্যাঁ তুমি করো না, ও ইউনিক বাংলা, তুমি ওটা করতে পারবে, তুমি ইউনিক তো সেই হিসাবে ওটা করতে পারবে। এই গাছটা বলো,
আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা। এই গাছের পাতাটা দেখে কিছু মনে পড়ছে? পাতা দেখে কিছু মনে পড়ছে? চলো পাতাটার কালারটা চেঞ্জ করে দিই। মহব্বতে মহব্বতে মহব্বতে, তো মহব্বতে মুভিতে এই ধরনের পাতা দেখিয়েছিল না? তো দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর চিডুর, ঠিক আছে? এটাকে পাতাবাহার বলে? হ্যাঁ, মহব্বতে, ওই মহব্বতেতে যে পাতাটা ছিল সেটাই হচ্ছে এদের চিনার, এদের হচ্ছে স্টেট ট্রি, রাইট? এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রিটা একবার বলে দাও তো। ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রি, বাংলা ইংলিশ দুটো, যেখানে যা খুশি বলতে পারো। থ্যাংক ইউ দেবমাল্য। আচ্ছা দেব, আমি যারা যারা সিএইচএসএল দেবে তাদের জন্য বলে দিচ্ছি, সন্ধ্যে 6টার সময় কিন্তু সিএইচএসএল স্পেশাল থাকবে, এইটা ফলো করতে থাকো। আমরা এইভাবেই টার্গেট করছি যে 50 মার্কসের 50 মার্কস আমরা টার্গেট করে রাখবো। ইয়েস ছাতিম, বা যেটাকে কি বলা হয় ইংলিশে, যদি মনে করো সিজিএলএ বা সিএইচএসএলে আসে সেখানে তো সেন্ট্রালের থাকবে, ইংলিশে কোয়েশ্চেন থাকবে, ছাতিমের কি হয়ে যাচ্ছে, ডেভিল ট্রি বলা হয়। ক্লিয়ার? ছাতিম বা ডেভিল ট্রি যেটাকে বলা হচ্ছে। চলো এবার নেক্সট পার্টে চলে যাই। তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরের ন্যাশনাল পার্ক সম্পর্কে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। দেখবে জম্মু অ্যান্ড কাশ্মীর, উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশ, এইগুলোর দেওয়া নামগুলো থাকে এবং সেটা কোথায় লোকেটেড সেই সবগুলো জিজ্ঞাসা করে, এবং কিসের জন্য ফেমাস সেটাও কিন্তু জিজ্ঞাসা করে। আর সেই হিসাবেই কিন্তু এই ন্যাশনাল পার্কের এই প্যাটার্নটা দেখে নেবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিসের ফটো আছে? ছাতিম গাছের, দেখিয়েছিলাম যখন ওয়েস্ট বেঙ্গল সিরিজ পড়িয়েছিলাম, তখন ছাতিম গাছের দেওয়া আছে। দেখবে ছোট ছোট রাস্তার ধারে সাদা সাদা ফুল হয়, সেটা হচ্ছে ছাতিম গাছ। আচ্ছা দেখো, দাচিগাম ন্যাশনাল পার্ক খুব কমন, কারণ শুনেছো তোমরা, শুনেছো আর তার সাথে সাথে দেখেওছো, দেখেছো মানে কি কোয়েশ্চেনে দেখেছো। তাহলে দাচিগাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? শ্রীনগরে অবস্থিত। দাচিগাম ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর, ফেমাস ফর হাঙ্গুল, ঠিক আছে? দাচিগাম ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হাঙ্গুল, এটা মনে রাখবে। আর তার সাথে সাথে এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের লিস্টটাও মনে রাখবে শ্রীনগরে। তারপর কিস্তওয়ার ন্যাশনাল পার্ক, কিস্তওয়ারে বহু প্রজাতি থাকে। ইন সাচ কেস, আমার দিক থেকে তো কোনো বাফারিং হচ্ছে না বাবু, একবার চেক করে নাও তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্টওয়ালা পার্ট, কিস্তওয়ার, কিস্তওয়ার ন্যাশনাল পার্ক আমার কোথায়? কিস্তওয়ার একটা এলাকারই নাম, যেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে 150-এরও বেশি প্রজাতি আছে এবং ওভারঅল সব কিছু মিলিয়ে গুছিয়েই থাকে। হ্যাঁ, দু একটা স্পেসিফাইড থাকে, তার জন্য আমি কাউকে এখানে মেনশন করিনি, আই থিঙ্ক পরের স্লাইডে মেনশন করা আছে। হেমিস ন্যাশনাল পার্ক তোমরা শুনেছো, হেমিশ হাই অল্টিটিউড ন্যাশনাল পার্ক, যেটা আমার কোথায় অবস্থিত, লাদাখে অবস্থিত। কোথায় অবস্থিত এটাও একটা কোয়েশ্চেন, কিসের জন্য ফেমাস সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দাচিগামটাও মনে রাখবে, তার সাথে সাথে আমার হেমিসটাও মনে রাখবে। হেমিসটা কি হয়ে যাচ্ছে, স্নো লেপার্ড। সেলিম আলী ন্যাশনাল পার্ক, সেলিম আলী ন্যাশনাল পার্ক, এটাও জিজ্ঞাসা করে। আর এটা মারখোরের জন্য ফেমাস। আর মারখোরটা কি, আই হোপ কে তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, দিস ইজ মারখোর। আমি আমাকে একটুখানি অমিট করে দিই, আমাকে গায়েব করে দিই। সৌরভ, প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্টটা দেখবে, আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই প্লে লিস্ট দেওয়া আছে। ক্লিয়ার? এটা কি হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমার মারখোর, ঠিক? কোথায় পাওয়া যায়, সেলিম আলী ন্যাশনাল পার্ক শ্রীনগরে পাওয়া যায়। তারপর হচ্ছে কাজি নাং ন্যাশনাল পার্ক, এইটা মনে রাখো। এই কাজি দেখে আবার কাজিয়া রাঙ্গা বলে ফটাফট আসামকে মার্ক করে দিও না, কাজি নাগ,
কাজিনাগ ন্যাশনাল পার্ক হচ্ছে বারামুলা, যেটাকে বলা হয় বারামুলা জেলা, সেটা কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। তাহলে ন্যাশনাল পার্কের সবকটা যেন তোমাদের মনে থাকে, আমি সেই জন্য আলাদা আলাদা করে মার্কিং করে দিয়েছি। আর সবকটা তোমরা কি করবে? মনে রাখবে, আর কালকের এমসিকিউতে এই সবগুলো সবকটাই কিন্তু থাকবে। রিমেম্বার, আজকের মধ্যে তিনটে সেশনের সব কিছু যেন তোমাদের মনে থেকে যায়। নেক্সট পার্ট, তারপর কিসের জন্য ফেমাস সেটা আর একবার লিখে দিয়েছি। দেখো, দাচিগাম যেটা বেস্ট নোন অ্যাজ দ্য হোম অফ হাঙ্গুল, অলরেডি আমি ওখানে মেনশন করে দিয়েছিলাম, রাইট? হাঙ্গুলের আর একটা নাম আসছে, সেটা হয়ে যাচ্ছে কি কাশ্মীর স্ট্যাগ বলা হয়। মানে যদি মনে করো পুলিশে এসেছিল, আচ্ছা, উপগ্রহ কি ভারতের দ্বারা পাঠানো উপগ্রহ নিয়ে ক্লাস খুব দরকার, প্রত্যেক বছরই এসেছে। আই থিঙ্ক এর আমার 17-18 তারিখ পর্যন্ত সমস্ত ফিল আপ করা হয়েছে, তারই মধ্যে এটা কিছু একটা আছে। তারপর দেখো, কাশ্মীর স্ট্যাগ থাকতে পারে, হেমিশ ন্যাশনাল পার্ক, হেমিশ হচ্ছে লাদাখে আছে, স্নো লেপার্ডের জন্য অলরেডি পড়লাম, অ্যাপার্ট ফ্রম দিস এশিয়াটিক আইব্যাক্স অ্যান্ড আর্গালি গ্রেট তিব্বাতিয়ান শিপ, এইগুলো পাওয়া যায়। কিস্তওয়ারে আমার যেটা পাওয়া যায় ফেমাস ফর দ্য স্নো কক অ্যান্ড ব্রাউন বিয়ার, ব্রাউন বিয়ার এবং স্নো ককের জন্য হচ্ছে ফেমাস, তার মধ্যে এটা বলছে 150-এরও বেশি প্রজাতি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, এবং ফ্লোরা এবং ফনাস দুটোই এখানে পাওয়া যায়। মানে ওয়েস্টার্ন ঘাটে ফ্লোরা অ্যান্ড ফনার জন্য ফেমাস, জম্মু অ্যান্ড কাশ্মীরের কিস্তওয়ারও কিন্তু ফেমাস। কাজিনাগ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর দ্য মারখোর, যে মার খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে সেটা মারখোর, ক্লিয়ার? অ্যান্ড হিমালয়ান মাস্ক ডিয়ারও পাওয়া যায়, অ্যান্ড মাস্ক ডিয়ার আগের দিন আমি দেখিয়েছিলাম, মাস্ক ডিয়ার হচ্ছে এই যে হরিণের মতো, শুধু এই দুদিক থেকে দুটো নাত থাকে, দেখানো হয়ে গেছিলো, তাহলে এইটাও কিন্তু একবার পড়ে নেবে। বেসিক্যালি আগেরটাতে আমি সামারাইজ করেছি, এখানে কেউ যদি ডিটেলসে পড়তে চাও সেই জন্য আমি লিখে দিয়েছি। নেক্সট পার্টে যদি আমি যাই, ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি, দেখো একদম লম্বা ফিরিস্তি চলে এসেছে, এতগুলো ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি, তাহলে আমরা কী করবো? ছোটো ছোটো করে কিছু কিছু মনে রাখবো, রাইট? যেরকম এই চাংথাং ওল্ড ডেজার্ট, এইটা চাংথাং ইয়াংথাং, এই ধরনের ব্যাপারগুলো লোকে ভাবে কোথায় আছে, সিকিমের দিকে আছে। ইয়াংথাং হচ্ছে সিকিমে, কিন্তু চাংথাং যেটা সেটা কিন্তু আমার কোথায়, জম্মু অ্যান্ড কাশ্মীরে। সো রিমেম্বার, কারাকোরাম এটা মনে রাখার কিছু নেই, পারবে কারাকোরাম, পারবে গুলমার্গ, পারবে, তাই না? তাহলে যেগুলো পারবে সেগুলোকে ছেড়ে দাও। একটু আগে বালতি ল্যাঙ্গুয়েজ পড়লাম, এবার দেখো বালতাল, রাইট? বালতাল এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওটার সাথে নিচি নন্দিনী, এই কোয়েশ্চেনটা একটু মনে রেখো, কারণ আমি দেখেছি এটা কোয়েশ্চেনে, নন্দিনী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক? আর রামনগর রেখা, সরি রাখা, রামনগর রাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমি সবকটা সাম আপ করে দিয়েছি, কিন্তু কোয়েশ্চেন্স দু একটা থেকেই জিজ্ঞাসা করা হয়, আর দু একটা যেটা সেটা আমি মার্ক করেই দিলাম। তাহলে সেই হিসাবে তোমরা এটার স্ক্রিনশট একটুখানি নিয়ে নাও, আর স্ক্রিনশট নিয়ে কালকে অল্প বিস্তর দেখে আসো। পুরো কোয়েশ্চেন্স দেবো তা আমি বলছি না, তবে এখান থেকে একটা কোয়েশ্চেন্স হয়তো থাকতে পারে। ফ্লোরা এবং ফনা ইউনিক বাংলা আমি আগেও বলেছিলাম যখন আমি বায়োস্ফিয়ার পড়িয়েছিলাম, আমি প্রত্যেকটা ইংলিশের কিন্তু বাংলা বলেই দিই। ফ্লোরা অ্যান্ড ফনা মানে হয়ে যাচ্ছে উদ্ভিদ এবং প্রাণীজ, মানে যেখানে উদ্ভিদেরও অনেক প্রকারভেদ পাওয়া যায় আর জীবেরও অনেক প্রকারভেদ পাওয়া যায়, অনেক ধরনের পোকা মাকড় সরীসৃপ সব কিছু আর তার সাথে সাথে গাছপালা, সেই দুটোকে একসাথে মিলিয়ে বলে ফ্লোরা অ্যান্ড ফনা। আজকেও এমসিকিউ হবে আনন্দ, আজকেও হবে, ক্লাসের শেষে যেরকম আমি এমসিকিউ নিই সেটাও আছে। আর একজন বারংবার জিজ্ঞেস করেছে পিডিএফ পিডিএফ পিডিএফ, পিডিএফ এর ম্যাটারটা আই গেস তুমি নতুন বলে আমি আর একবার তোমাকে বলে দিচ্ছি, আমি যেটা পড়াচ্ছি সেটা স্ক্রিনশট বলে দিই আমি, যে স্ক্রিনশট নিয়ে নাও। কোনো পিডিএফ ফরম্যাটে করার, সত্যি কথা বলতে, আর এতগুলো ক্লাস ক্লাস নেওয়ার পর, এত কিছু সেট করার পর, আমার সব কিছু দেওয়া বা সব সময় দেওয়া সেটা পসিবল হয় না। হ্যাঁ, পেড ব্যাচে সেটা আমি দিতে পারি, কারণ ওটা তো আমি দিতে বাধ্য।
এই দেখো আনন্দ একদম ব্রেক করে দিয়েছে, ফ্লোরা বোটানিক্যাল পার্ট, ফনা হচ্ছে জুওলজিক্যাল পার্ট, প্রাণী এবং উদ্ভিজ সেই সব মিলিয়েই আসছে এটা। ঠিক আছে চলো নেক্সট পার্ট, জম্মু অ্যান্ড কাশ্মীরের এবং আর্ট এবং কালচার এবার আমরা যাব। ঠিক আছে, আর্ট এবং কালচার মানে এতক্ষণ ধরে আমরা কিছু বার্ড স্যাংচুরি আর ওসব দেখলাম যেখান থেকে কোয়েশ্চেন আসে, নেক্সট পার্টে আমরা দেখব। দেখো কার ই কালামদান, দেখবে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা সুন্দর বক্স পাওয়া যায়, কাজ করা কাজ করা, তারপর থালাবাটি হয়ে যায় রং করা, দেখেছো কখনো? দেখবে অনেক দোকানে থাকে, মানে একটা মনে করো পিতলের জিনিস, তার উপরে খুব কালারফুল পেন্টিং করা, তো সেটাকে বলা হয় কার ই কালামদান, রাইট? কার ই কালামদান কোথাকার, দ্যাট ইজ রিলেটেড টু জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখ কোয়াইট ইজি, কালামদান একটু আরবি বা উর্দু টাচের, তাহলে স্বভাবতই সেটা কোথায় হবে, জম্মু অ্যান্ড কাশ্মীরেই হতে পারে, ঠিক? তারপর দেখো খাসিদা এমব্রয়ডারি, যে এমব্রয়ডারিটা আমরা দেখি কাশ্মীরি শলের ওপর, সেই শলের কাশ্মীরিটাকে বলা হয়, মানে এমব্রয়ডারিটাকে কি বলা হয়, খাসিদা এমব্রয়ডারি। তাহলে খাসিদা এমব্রয়ডারি কার সাথে, জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে। পেন্টিংটা বাসোলি পেন্টিং, এটা বারংবার আসা একটা কোয়েশ্চেন, আমি পেন্টিংগুলো দেখাবো, বাসোলি পেন্টিং এবং ক্যালিকো পেন্টিং, দিস ইজ ক্যালিকো পেন্টিং, এই ধরনের দেখবে কার্পেটের মধ্যে যে পেন্টিংগুলো থাকে, কার্পেট মেঝেতে যে কার্পেটগুলো বেছানো হয় তার যে পেন্টিংগুলো সেগুলোকে কি বলা হয়, ক্যালিকো পেন্টিং বলা হয়, ক্লিয়ার? অ্যান্ড বাসোলি পেন্টিং আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে, দিস ওয়ান, এই যে এটা দেখছো কোনটা, কার ই কালামদান, এই রকমের বক্স তোমরা বহু জায়গায় দেখেছো, বহু দোকান আছে যেখানে অ্যান্টিক জিনিস পাওয়া যায়, বা কাশ্মীরি শলের যে দোকানগুলো সেখানে ডেকোরেশনের জন্য এগুলো ইউজ করা হয়, দেখেছো? যাও টাটা, বাই বাই, ইউনিককে সবাই টাটা বলে দাও, যাও। এটা ঠিক, নেক্সট পার্ট, এই যে এটা দেখছো, এটা হচ্ছে ওই ফুলটা, দেখবে কাশ্মীরের চাদরে বা কাশ্মীরের যে জামাগুলো হয় সেইখানে এই ধরনের কি থাকে, ড্রয়িং স্টিচ করা থাকে, এইটাকেই কি বলা হয়, খাসিদা এমব্রয়ডারি, ঠিক আছে, খাসিদা এমব্রয়ডারি বলা হয়। আর এই যে পেন্টিংটা দেখছো, এটা হচ্ছে বারোসি, ওই যে পেন্টিংটা বললাম সেইটা, দিস ওয়ান, বাসোলি পেন্টিং, বাসোলি পেন্টিং হচ্ছে দিস ওয়ান, খাবার পান থাকে কিসে, ওই বক্সে, ওই বক্সের মধ্যে পান দেখেছো তুমি? ঠিক বলেছে এবি মিস্টার 360, বাসোলি পেন্টিং, ক্লিয়ার? চলো এবার চলে আসবো আমরা ডান্সের, অলরেডি ডোগরি ল্যাঙ্গুয়েজ হয় সেটা আমরা দেখেছিলাম, এবার ডোগরি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে সেটা কিন্তু ডান্সও হচ্ছে, রাইট? তাহলে ডান্সের মধ্যে যদি আমি দেখি ডান্সে কি কি পাবো, সুনন্দা দারুণ বলেছে, বলছে সাবধানে যাবে ইউনিকদা, দুগ্গা দুগ্গা, যাও। ডান্সেসের যদি বলি সেটা হয়ে যাচ্ছে কি, কুদ, তারপর কি হয়ে যাচ্ছে, ডোগরি, রফ, এটা খুব ফেমাস কোয়েশ্চেন, তোমরা ডেফিনেটলি দেখবে রিপিটেটিভ কোয়েশ্চেন এটা, কিন্তু যে রফ যে ডান্সটা আছে সেই রফ ডান্সটা আমার কোথাকার, রফ ডান্স কোথাকার, সেটা হয়ে যাচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের। অ্যাপার্ট ফ্রম দিস গেত্রু, নগমা, বাচা, হাফেক্সা, ধুমাল, এই সব কটা ডান্স হচ্ছে, ডান্স ফর্ম হচ্ছে আমার জম্মু অ্যান্ড কাশ্মীর। তার মধ্যে যেটা কোয়েশ্চেনে দেখতে পাবে, সব থেকে বেশি কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে ডোগরি এবং রফ, এই দুটো সব থেকে বেশি জিজ্ঞাসা করে, ডোগরি এবং রফ। এবার ফেস্টিভ্যালের যদি কথা বলি, ফেস্টিভ্যালে দেখো স্যাফরন ফেস্টিভ্যাল, স্বভাবতই ওখানে স্যাফরন একমাত্র জায়গা যেখানে স্যাফরন পাওয়া যায়। স্যাফরনের ইন্টারেস্টিং ম্যাটার আছে, একটা গাছ 3 বছর ধরে তোমাকে ফুলটা দেয়, মানে একদম ছোট্ট ছোট্ট এরকম চারা গাছ, এতটুকু গাছ হয়, ফুল হয় সেটা, তো ওই 3 বছর টানা ওরা দিতে থাকে গাছগুলো, তো স্যাফরন ফেস্টিভ্যাল, স্যাফরন ওখানে হয়, স্যাফরন ফেস্টিভ্যাল তিওহার নর্মাল বলে, মুসলিম কমিউনিটি অনেক বেশি, তাহলে ঈদ হবে, ওরস মানে হয়ে যাচ্ছে দেখবে পীর বাবা, পীর বাবা জানো তো, সেই পীর বাবার যে বাৎসরিক অনুষ্ঠান সেগুলোকে বলা হয় ওরস,
রাইট? সাবে মিরাজ, এটাও কিন্তু ওই মুসলিম কমিউনিটিদের যে জন্যই হয়। তারপর হচ্ছে সাবু মেলা। আর এই লালগুলো যেগুলো দেখছো, দিস আর দ্য মেইন পার্ট। মেইন পার্ট মানে ইম্পর্টেন্ট পার্ট, যে ফেস্টিভ্যালের কথা আমাকে এক্সামে দেখতে হবে। দেখো, ঈদ সেলিব্রেট করা হয়, এটা তো পুরো আমাদের ইন্ডিয়াতেই করা হয়, তাই না? তাহলে এইগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম। যেখান থেকে আমাদের কোয়েশ্চেন আসবে আমাকে কিন্তু সেটাই দেখাতে হবে। ডান্সের পিক এনেছি বোধহয়, আমি দেখাচ্ছি। ডান্সের পিক এনেছি আমি, দেখাবো বাবু। দেখো, গুরেজ ফেস্টিভ্যাল, নবরোজ। নবরোজ বেসিক্যালি একটা পারসিদের ফেস্টিভ্যাল হয়। তো ওই পারস্য দেশ থেকে সব ওদিক থেকে এন্টার করেছিল, তোমরা হিস্ট্রিতে পেয়েছো। তো সেই হিসাবে নবরোজ ফেস্টিভ্যাল যেটা, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে সেলিব্রেট এখনও পর্যন্ত করা হচ্ছে। শিকারা ফেস্টিভ্যাল এবং ঝিরি মেলা যেগুলো হয়, সেগুলো হচ্ছে তোমার ইটস লাইক কমিউনিটি পার্ট 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 একটা একটা উপত্যকা বেসিসে, মানে ভ্যালি যেটা আছে, আলাদা আলাদা ভ্যালি, সেই আলাদা আলাদা ভ্যালিতে কিন্তু আমার কী করা হয়, এই ধরনের ফেস্টিভ্যাল গুলো সেলিব্রেট করা হয়। আচ্ছা সুনন্দ, ঠিক আছে, হ্যাঁ সব জায়গাতেই করা হয় ঈদটা। তারপর এই যে এনেছি ডান্স ফর্ম, কে জানো জিজ্ঞেস করছিলে, কাকলি বোধহয়, তাই না? হ্যাঁ, আমাদের সাথে ইউনিভার্সিটিতে যখন আমরা এমএসসি করছি তখন একটি ছেলে পড়তো, মানে ছেলে অনেক দিন, সে মানে কি বলবো, সে আসেনি, আসেনি মানে প্রথম ক্লাসে যেদিন থেকে স্টার্ট হবে সেদিনকে আসেনি। তো তার নাম হচ্ছে সুপ্রিয়, আর লাস্টে এ লেখে। তো আমরা সবাই ভাবতাম সুপ্রিয়া সুপ্রিয়া সুপ্রিয়া, যখন সামনে প্রথম দিন এলো সেদিনকে জানলাম যে সুপ্রিয়া নয়, ওটা সুপ্রিয়। দেখো এই যে ডান্সটা দেখছো, কাশ্মীরের ফেমাস ডান্স, এইটা হয়ে যাচ্ছে আমার রফ ডান্স। বুমরো, বুমরো যে ডান্সটা সেটা হয়ে যাচ্ছে বুমরো, মানে রফ, বুমরো বলছি, ঠিক। এটা আর একটা ডান্স, সবকটা ডান্সের ছবি আনিনি কারণ টাইম চলে যেত। এইটা কাশ্মীরি পণ্ডিতদের একটা ডান্স, এটা যতদূর আমার মনে পড়ছে কোন ডান্সটা আমি বলছি, বোধহয় ডোগরিত, এটা ডোগরি বা গ্রিতু, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। চলো দেখে নিলাম। তারপর এখান থেকে কিছু মিসলেনিয়াস ফ্যাক্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবার তোমাকে ওই মিসলেনিয়াস ফ্যাক্টটা কী করতে হবে দেখে নিতে হবে। মিসলেনিয়াস ফ্যাক্টের মধ্যে কি, ইন্ডিয়ার সবার প্রথম যে ফ্লোটিং পোস্ট অফিস সেটা কোথায় আছে, সেটা হচ্ছে কাশ্মীরে। ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং পোস্ট অফিস কোথায় আছে, কাশ্মীরে আছে। এবার তোমরা আমার বলবে সব থেকে উঁচু পোস্ট অফিসের নাম কি, যেটা আমি তোমাদের দুদিন করিয়েছি, এই বিগত এক মাসের মধ্যেই আমি দুদিন তোমাদের করিয়েছিলাম কোয়েশ্চেন সিরিজে। সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডে যে পোস্ট অফিস আছে, সব থেকে হাইয়েস্ট উচ্চতাতে যে পোস্ট অফিসটা আছে, সেই পোস্ট অফিসটার নাম আমাকে বলো তোমরা। ভেরি গুড টিনা, হিক্কিম, ভেরি গুড। হিক্কিম কোথায় আছে এবার সেটাও বলে দাও একটু। এবিমিসার 360 লেট করে ফেললে, টিনা আগে অ্যান্সার দিয়ে দিয়েছে। হিক্কিম কোথায় আছে, হিক্কিম, ভেরি গুড, হিমাচল প্রদেশ, ক্লিয়ার। তাহলে হায়েস্ট অল্টিটিউড এটা হয়ে যাচ্ছে কোনটা, হিক্কিম। আর ফ্লোটিং কে জিজ্ঞেস করেছো বোধহয় সৌরভ, ফ্লোটিং মানে হয়ে যাচ্ছে যে ইটস লাইক একটা মনে করো হ্রদ মতন আছে, লেক আছে, সেই লেকের ওপর বোট আছে, বোট হাউস হয় না কেরালে, বোট হাউস হয়। তারপর ডাল লেকে বোট হাউস আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো সেই বোটের ওপরে আমার পোস্ট অফিসটা, নৌকার ওপরে পোস্ট অফিস, ফ্লোটিং মানে ভাসমান, ভাসমান পোস্ট অফিস আমার কোথায় আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, ঠিক। তারপর শ্রীনগর মানে হয়ে যাচ্ছে সিটি অফ লক্ষ্মী,
সিটি অফ লক্ষ্মী কাকে বলা হয়? শ্রীনগর, গডেস অফ ওয়েলথ। আর ইট ওয়াজ ফাউন্ডেড বাই অশোকা দ্য গ্রেট। এটাও কিন্তু তোমাদের হিস্ট্রি রিলেটেড একটা কোয়েশ্চেন, এটা তোমরা পেয়েছো এবং পেয়ে থাকবে, বিশেষত ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্ষেত্রে এই ধরনের বা এসএসসির কোয়েশ্চেনে যেগুলো আসে সেখানে আসে এটা, রাইট? তা আমি আই গেস কিছুদিনের মধ্যে তোমাদের সিটি এবং সিটি রিলেটেড কে কে তার এস্টাবলিশড করেছে বা সিটিগুলোর নাম কি সেইটা নিয়ে একটা ক্লাস আনতে চলেছি। ক্লাসটার নাম হবে ইন্টারসিটি, ঠিক আছে? একটা ইন্টারেস্টিং নাম রেখেছে, ইন্টারসিটি, মানে আলাদা আলাদা সিটি থেকে আমরা দেখতে থাকবো, সিটির একটা ফেমাস পার্ট দেখবো, যেটা আমাদের স্ট্যাটিক জিকের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট, রাইট? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, শ্রীনগরটাকে কে এস্টাবলিশ করেছিল? অশোকা দ্য গ্রেট ফাউন্ডেড করেছিল, আর এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে সিটি অফ লক্ষ্মী। তারপর উড ফ্রম কাশ্মীর ইজ ইউজ টু মেক হাই কোয়ালিটি ক্রিকেট ব্যাট, আর সেটাকে নাম কি? কাশ্মীর উইলো বলা হয়। তাহলে কাশ্মীর উইলো কি? কাশ্মীরের কাঠ দিয়ে যে ক্রিকেট ব্যাট তৈরি করা হচ্ছে সেই ক্রিকেট ব্যাটের নাম হচ্ছে আমার কি? কাশ্মীর উইলো বা ওইখানকার ব্যাট। হ্যাঁ, কলকাতার পাটুলিতে ফ্লোটিং মার্কেট আছে যেটা আমফানে উড়ে গিয়েছিল, তাই এখন সবকটা নৌকাকে খুঁটি দিয়ে পুঁতে রাখা হয়েছে। সব সিটি রিলেটেড যা ম্যাটার আছে সেইখানে ওই টপিকে তোমরা পাবে। আমি আজকেই যখন ফিল করছিলাম যে কবে কি পড়াবো, সেখানে আমি ওই চ্যাপ্টারটার নাম দিয়েছি ইন্টার সিটি। ইন্টার সিটি মানে হয়ে যাচ্ছে আমরা এই সিটি থেকে অন্য সিটি, এই সিটি থেকে ঘুরে বেড়াবো জিকে সিরিজের মাধ্যমে। বোঝা গেল? রিভার ব্যাঙ্ক থাকবে, সিটির এস্টাবলিশড কে করেছে সেটা, সিটিটার যদি কোনো নিকনেম থাকে সেটা, সব কিছু সেখানে মেনশন থাকবে। আমি খুঁজে খুঁজে সেই জন্য তো করাচ্ছি বাবু, কিন্তু এখনো পর্যন্ত আমরা টপ মোস্ট পার্টে পৌঁছালাম না, কেন? আমি দুঃখ পাচ্ছি। শেয়ার কেন করছো না তোমরা? আচ্ছা, তাহলে এখানে কাশ্মীর উইলো হয়ে গেল। লাদাখকে কি বলা হয়? লিটল তিব্বত বলা হয়। তাহলে লিটল তিব্বত কাকে বলা হচ্ছে? লাদাখকে বলা হচ্ছে। ক্লিয়ার? আর আজকে যারা নতুন আছো, কেউ যদি থেকে থাকো, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সন্ধে 6টার সময় আর একবার ক্লাস নেব CHSL এবং NTPC স্পেশাল, যেখানে শুধুমাত্র জিওগ্রাফি এবং আমার এই স্ট্যাটিক বা কি বলে ওটাকে ইকোনমিক্স থাকবে না, যেখানে আমার সবকটা GS থাকবে, মানে জেনারেল স্টাডিজের সব কোয়েশ্চেন থাকবে। সেই শীত বাড়ছে তো, তাই লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না, সেই জন্যই। চলো, তাহলে লিটল তিব্বত কাকে বলা হয়? লাদাখকে বলা হয়। এবার আমরা চলে আসবো হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের নামটা দেখো, হিম যুক্ত আঁচল, মানে হিমের আঁচল, হিমাচল, তাই না? তাহলে হিমা এক্স্যাক্টলি দ্য মিনিং দ্য স্নো ইন দ্য সংস্কৃত, রাইট? আচার্যা দ্বারকা দত্ত শর্মা অ্যান্ড এমিনেন্ট সংস্কৃত স্কলার ফ্রম দ্য হিমাচল প্রদেশ নেম দ্য স্টেট, মানে হিমাচল প্রদেশের নামকরণ কে করেছিলেন তার নামটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দ্বারকা দত্ত শর্মা, তিনি কি করেছিলেন? হিমাচল প্রদেশের রাজ্যটার নামকরণ করেছিলেন, রাইট? ওয়াও, ভেরি গুড। তারপর ফেস্টিভ্যাল দেখো, ফেস্টিভ্যালের এখানে অনেক কটা নাম দেওয়া দেওয়া হয়েছে, তার মধ্যে লোসার ফেস্টিভ্যাল, আমি কি বলেছিলাম, লোসার কিন্তু আর একখানা ফেস্টিভ্যালও হয়। লোসার কিন্তু আমার কোথায় সেলিব্রেট করা হয়? সেলিব্রেট করা হয় অরুণাচল প্রদেশেও, কিন্তু যখনই তোমাদের কোয়েশ্চনে আসে দেখবে হিমাচল প্রদেশেই অপশানে থাকবে, আর তোমাকে মার্কও কিন্তু হিমাচল প্রদেশকেই করতে হবে। তাহলে লোসার ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হিমাচল প্রদেশ, বেসিক্যালি দিস ইজ দ্য তিব্বতিয়ান নিউ ইয়ার, রাইট? তিব্বতিয়ান নিউ ইয়ার। তারপর পুলাইচ ফেস্টিভ্যাল, গোচি, ফাগলি, দেচাং, হালদা, মানালি উইন্টার, মানালি তো বললেই তুমি পারবে, এটা আমার পড়ার আলাদাভাবে দরকার নেই। তারপর ফ্লাইচ এবং পড়ি, এই সবকটা ফেস্টিভ্যালের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বারংবার কোয়েশ্চেন এসেছে, দ্যাট ইজ লোসার ফেস্টিভ্যাল। ক্লিয়ার? কিন্তু আমাদের কি করতে হবে, ইনফরমেশন কালেক্ট করে রাখতে হবে এবং সুযোগ পেলে সেটাকে মেমোরাইজ করে নিতে হবে, ঠিক আছে? সৌরভ দেখো, ওখানে দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের নাম। তাহলে হিমাচল প্রদেশের ফেস্টিভ্যাল আমরা কি করে ফেললাম? ডান করে ফেললাম, মানে আমরা এখান থেকে দেখে নেব, তার মধ্যে লোসারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তারপর ডান্সের মধ্যে দেখো, একটা লম্বা ফিরিস্তি চলে এসেছে, কুল্লু নাতি,
তো কুল্লুনাথে কুল্লু বললেই বুঝতে পারবে কোথাকার, লোসার বললে বুঝতে পারবে তুমি কোথাকার, রাইট? ওই কুল্লু মানালি কুল্লি সেটাও পারবে। যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে মালা ডান্স, রাক্ষস ডান্স, ছাম ডান্স, রাইট? এই দিনটে কিন্তু ফেমাস। অ্যাপার্ট ফ্রম দিস সোহরা এবং গুগ্গা ডান্স, এইটাও কিন্তু আমরা কোয়েশ্চেনে দেখে থাকি, ঠিক আছে? গুড মর্নিং। এবার যেটা করবে সেটা হয়ে যাচ্ছে স্ক্রিনশট। আমি এমসিকিউ ফরম্যাটে সবকটা তোমাদের মুখস্ত করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, কিন্তু এখন আপাতত যেটা করতে হবে স্ক্রিনশট। তার মধ্যে দেখো দু একটা আমি মার্ক করে দিয়েছি যেগুলো কিন্তু খুব কোয়েশ্চেনে আসে, যেগুলো কোয়েশ্চেনে আসে আমরা কি করব সেটাই এখানে পড়ে নেব। তারপর ল্যাঙ্গুয়েজের যদি বলি, দেখো কিন্নরি ভাষা পাহাড়ি তো থাকবেই পাহাড়ি, হিন্দি পাঞ্জাবি এটা থাকবে, তাহলে ওভারঅল যেটা আমাদের মনে রাখতে হবে কিন্নরি, কিন্নরি ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু হিমাচল প্রদেশ। অলরেডি ডান, ভেরি গুড। হ্যাঁ, এটা কিন্তু সব বেশ ভালো, পঙ্কজ খুব ভালো কাজ করছে। যখনই তোমরা কিছু দেখবে স্ক্রিনশট ফটাফট নিতে থাকো বাবু, তাহলে আমাকে আর আলাদাভাবে বলতেও হবে না, তোমাদের ওই পিডিএফ পিডিএফ করেও কোনো মাথা ব্যথা হয়ে যাবে না, যেটা থাকছে আমি হোমওয়ার্ক দিচ্ছি পড়ে নেবে, ঠিক আছে? গুড মর্নিং সকলকে, গুড মর্নিং সকল, লেট কেন রে? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্নরি ল্যাঙ্গুয়েজ কোথাকার হয়ে যাচ্ছে হিমাচল প্রদেশ, ডোগরি ল্যাঙ্গুয়েজ কোথাকার ফটাফট আমাকে মেসেজ বলো তো, ডোগরি ল্যাঙ্গুয়েজ কোথাকার? এবিএমএস আর সিসিক্সি দুটোই গন্ডগোল লিখেছো, দুটোই ভুল লিখেছো তুমি। ইয়েস, ডোগরি কোথাকার জম্মু অ্যান্ড কাশ্মীর, আর কিন্নরি কোথাকার হয়ে যাচ্ছে হিমাচল প্রদেশ। তারপর দেখো ইউনেস্কো সাইট, ইউনেস্কো সাইটের যদি আমি কথা বলি, দেখো আমি ইউনেস্কো সাইট আলাদা লিখেছি, ন্যাশনাল পার্ক লিখেছি, ন্যাশনাল পার্ক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি লিখে দিয়েছি, এটাও তোমাদের দেখে নিতে হবে। ইউনেস্কো সাইট আমার এখানে দুখানা রয়েছে, যেখানে হচ্ছে কালকা শিমলা রেলওয়ে, টয় ট্রেন যেটাকে বলা হয়, অ্যান্ড গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞাসা করে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এটা খুব বেসিক একটা কোয়েশ্চেন সমস্ত রকমের এক্সামের জন্য আসে, রিপিটেটিভ কোয়েশ্চেন এটা। তাহলে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, আমরা ভাবি হিমালয় মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, কিন্তু কোথায় এটা? হিমাচল প্রদেশে। ন্যাশনাল পার্কও সেরকম, দেখো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় আছে? পিন্দ ভ্যালি, এটা আমরা জানি পিন্দ ভ্যালি, রাইট? পিন্দ ভ্যালি এবং গ্রেট হিমালয়ান এটা তো খুব কোয়াইট অবভিয়াস, তোমরা পেরে যাবে। আর কি দেখতে হবে? ইন্দারকিলা, খিরগঙ্গা এবং সিম্বালবারা, এই কটা, এই তিনটে তোমাদের কি করতে হচ্ছে একটু এক্সট্রা মনে রাখতে হচ্ছে, কিন্তু ওভারঅল পাঁচখানা ন্যাশনাল পার্ক আছে, আমাদের সেটা করতে হবে। ইউনিক আফটার ক্লাস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা লিখে দেবো, কারণ আমি আজকে যেটা পড়াচ্ছি সেই রিলেটেড বাবু কোয়েশ্চেন্স করলে ইটস বেটার। তাহলেও তুমি যাতে, আমি তোমাকে এটা ওয়ার্ন করে দিলাম, আমি তারপরেও ফুল ফর্মটা বলে দিচ্ছি, বাট ডোন্ট ডু দিস অ্যাগেন প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। IFSC এর ফুল ফর্ম তুমি জিজ্ঞেস করছো, দ্যাট ইজ ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, ইটস আ 11 ক্যারেক্টার কোড, ঠিক আছে? অ্যাডমিশন তো চলছে বাবু, স্টার্ট হয়ে যাবে। মানিশ কুমার বর্মনের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গল এসআই ব্যাংক কাস্টমার। অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন কি তোমার হয়ে গেছে? চলো তারপর দেখো ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে সবকটা লিখে দিয়েছি, কিন্তু ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে খুব একটা কোয়েশ্চেন আছে সেটা আমি দেখিনি। এই যে ধওলাধর, এইটা আমি একবার দেখেছিলাম ব্যাস, আদারওয়াইজ যে কোয়েশ্চেনটা আসে সেটা কিন্তু ন্যাশনাল পার্ক থেকেই কোয়েশ্চেনটা আমার আসে। আমি পৃথিবীতে থাকি। তারপর ট্রাইবস, দাগিজ, খাকাস, কোলিজ, হালিজ, ডহগ্রিজ, দাসা, কিন্নর, কিন্নরি ভাষা, কিন্নর এবং কিরাত,
এই ট্রাইবসগুলো হচ্ছে আমার, এটা ট্রাইবস থেকে কোয়েশ্চেন যেটা আসে সব থেকে বেশি আমার ইউপি এবং এমপিতে যে ট্রাইবসগুলো আছে সেখানকার কোয়েশ্চেন আসে, এবং ইস্টার্ন পার্টে যে যে ট্রাইবসগুলো আছে তার সব থেকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। নর্থ ইন্ডিয়ার ট্রাইবসদের খুব একটা কোয়েশ্চেন্স আমি দেখিনি, তারপরেও তোমাদের ইনফরমেশন যেহেতু আমি দিচ্ছি তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। ইনস্টিটিউটটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, রিমেম্বার দিস। দেখবে অনেক ধরনের যে এই রাইস কাল্টিভেশনের জন্য যে সিডসগুলো তৈরি করা হয় তার যে টেকনোলজিক্যাল যে ডিপার্টমেন্ট সেটা কোথায় অবস্থিত জিজ্ঞাসা করা হয়। তার মধ্যে তিনটে ইনফরমেশন আমি দিয়েছি, অ্যাপার্ট ফ্রম দিস কালকে এমসিকিউ ফরম্যাটে আরও কিছু একটা পেয়ে যাবে, ঠিক। ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়োরিজার্ভ বায়োরিসোর্সেস টেকনোলজি পালনপুর, হিমালয়ান ফরেস্ট রিসার্চ অ্যান্ড সেন্ট্রাল পটেটো রিসার্চ, সেন্ট্রাল পটেটো এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। এক্সকিউজ মি, দেন পাসেস রোহতাং পাস, বারালাচা, সিপকিলা, পিন পার্বতি, তার জন্য যে পিন ন্যাশনাল পার্ক এবং কুনজুম। অলরেডি এই তিনটে যখন আমি তোমাদের জিওগ্রাফি পড়িয়েছিলাম তখন করা দেওয়া হয়েছিল, কিন্তু সবকটা সামারাইজ ফরম্যাট এখানে দিয়ে দেওয়া হলো। কোয়েশ্চেন ফরম্যাটে যদি জিজ্ঞাসা করো এটাই জিজ্ঞেস করে যে রোহতাং পাস আমার কোথায় লোকেটেড, বা বারালাচা পাস আমার কোন রেঞ্জে লোকেটেড, বা কোন স্টেটে লোকেটেড, এই কোয়েশ্চেনটাই আসে। আর তাছাড়া কিছু মিসলেনিয়াস ফ্যাক্ট, সোলান বলে একটা জায়গা আছে যেটাকে বলা হয় মাশরুম ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মনে রাখবে এগুলো, সোলান মাশরুম ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কাংরা পেন্টিং বা মিনিয়েচার এটা হচ্ছে হিমাচল প্রদেশের একটা ট্র্যাডিশন, কাংরা পেন্টিং, দ্যাট মিন্স পেন্টিং অফ হিমাচল প্রদেশ ইজ কল্ড ইউর কাংরা পেন্টিং। হিমাচল প্রদেশ ইজ ফেমাস দ্য ভিলেজ অফ টাবুজ, কি বলা হয় ভিলেজ অফ টাবুজ কাকে বলা হয়, হিমাচল প্রদেশকে বলা হয়। এবং কাসল বলে একটা জায়গা আছে, সেই কাসলকে বলা হয় মিনি ইসরায়েল, ইন্ডিয়ার মিনি ইসরায়েল কোনটা, কাসল, কারণ ওখানকার বেশিরভাগ যারা ঘুরতে আসে তারা নাকি এই ইসরায়েল থেকে ঘুরতে আসে। তাহলে কাসল, সোলান, কাংরা পেন্টিং এই সব কটা তোমাকে মনে রাখতে হবে। চলো নেক্সট পার্ট, এবার আমরা চলে আসবো এমসিকিউ ফরম্যাটে। রেডি, তোমরা আগে রেডি আছো কিনা বলো। অ্যান্ড ভিডিওটাকে এবার একটু ফটাফট শেয়ার করে দাও, আর একটুখানি শেয়ার করে দাও নিজের বন্ধু বান্ধবদের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে যে, প্রাক্তন প্রেসিডেন্ট অফ ইউএস, এর নিজের নামটা দিতে পারো না তোমরা বাবু? হ্যাঁ একটু নিজের নামটা দাও ভাই। রেডি তো? চলো তাহলে রেডি যখন আমরা প্রথম কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে নিই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হেমিজ ন্যাশনাল পার্ক ইজ ইন, বেসিক কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বলো। করেক্ট অ্যান্সার ইজ বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। হ্যাঁ এখন লাদাখ রিজিয়নটা আলাদা হয়ে গেছে, সেই হিসাবে বলতেই পারো লাদাখ। ভেরি গুড, কে জানো লিখেছে এটা? এবি মিস্টার 360, ওয়েল ডান। এখন দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর ওই সবগুলো ভাগ হয়ে গেছে, তো ভাগ হয়ে গিয়ে তোমাকে কিন্তু লাদাখ অপশনে থাকলে ইউ হ্যাভ টু মার্ক অন লাদাখ পার্ট, ক্লিয়ার? এক্সিলেন্ট, তারপরের কোয়েশ্চেনে চলে যাই। হেমিজ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর, বলো হেমিজ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর, একটু আগেই কিন্তু করিয়েছি। K
কেউ স্নো লেপার্ড বলছে, কেউ হাঙ্গুল বলছে, মারখোর কেউ এখনো বলেনি। হেমিস ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর ইয়োর স্নো লেপার্ড। হেমিস ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর স্নো লেপার্ড। যারা মনে রেখে দিয়েছো ভেরি গুড, যারা পারোনি কালকে কিন্তু এটার ওপরেই আমি এমসিকিউ নেবো, আর সেই এমসিকিউতে যেন আমি ভুল না পাই। একটু সিরিয়াস মোডে একটু চেপে আজকে পড়ে নাও, তাহলে দেখবে আর জম্মে ভুলছো না, কারণ আজকে পড়বে কালকে পরীক্ষা দেবে, ব্যাস ওটা মাথায় গেঁটে যাবে, কারণ আমরা এমসিকিউ ফরম্যাটে পড়বো, ঠিক আছে? স্নো লেপার্ড, চলো। তারপর হোয়াট ইজ দ্য ফেমাস ডান্স অফ মিজোরাম, কালকেই করিয়েছি। হোয়াট ইজ দ্য ফেমাস ডান্স অফ মিজোরাম, হোয়াট ইজ দ্য ফেমাস ডান্স অফ মিজোরাম, কালকে করানো হয়েছিল, দেখি তো পারো কিনা। আসছে অ্যান্সার, সুমিত একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, একটু ডাউট রয়েছে মনে হচ্ছে। ব্যাম্বু ডান্স, লুঙ্গি ডান্স শুনেছিলাম, ব্যাম্বু ডান্সটা কি নিমি, ওই ব্যাম্বু ব্যাম্বু ডান্সটাকে বলেটা কি সেটা তো বলো। হ্যাঁ ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ইজ চেরাও, ঠিক আছে? তাহলে আমরা লুঙ্গি ডান্স দেখে নিয়েছিলাম, এবার আমরা ব্যাম্বু ডান্স দেখলাম, ব্যাম্বু ডান্সের নাম কি? চেরাও। অর্পিতা ডি নয় বাবু, নান অফ দিস, তাহলে কোনটা হবে? মিজোরামের লোকেরা কি রবীন্দ্র নৃত্য নাচছে? হ্যাঁ চেরাও। নেক্সট কোয়েশ্চেন চার, উইচ সিটি ইজ কল্ড মাশরুম ক্যাপিটাল অফ ইন্ডিয়া, একটু আগেই পড়ালাম। হ্যাঁ ব্যাম্বু তো বলে, আগের দিন কালকে ছবিটা দেখালাম না, বলো উইচ সিটি ইজ কল্ড মাশরুম ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখন আনসার পাইনি, আচ্ছা পেয়েছি, সোলান 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 সোলান, ভেরি গুড, সোলান। সোলান যেটাকে কি বলা হয়? মাশরুম ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, রফ ইজ দ্য ডান্স ফর্ম অফ, আচ্ছা পরে ঠিক করেছ, রফ ইজ দ্য ডান্স ফর্ম অফ, মাশরুমের পাকোড়া আমি তো জন্মে খাইনি। রফ ইজ আ ডান্স ফর্ম অফ কাশ্মীর, বুমরো বুমরো ডান্স, রাইট? গৌরমোহন ঘোষ, আমি আমার মনে হচ্ছে তুমি হয়তো লাস্টে জয়েন করেছো তাই এইসব উত্তর দিচ্ছ। এইচপি হিমাচল প্রদেশ না হিন্দুস্তান পেট্রোলিয়াম? কাকলি প্লিজ, এটা একটু ঠিকঠাক অ্যান্সার দিতে হতো। কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে রফ ডান্স বললাম না আমি, বুমরো বুমরো পর্যন্ত বলে দিলাম। সেই বুমরো বুমরো ডান্সটা মনে করে দেখো তো, প্রীতি জিন্তা এরম কত বড় বড় সেই কী সব কী পরে পরে ডান্স ডান্স করেছিল। ভেরি গুড পঙ্কজ, অসাধারণ। এইসব নিজের ট্র্যাডিশনের সাথে যুক্ত থাকে, ট্র্যাডিশন ইন দ্য সেন্স নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের সাথে যুক্ত থাকবে, চাকরি হয়ে যাওয়ার পরেও বিজনেস খুবই দরকার। ও এরও পাকোড়া হয়, জানি না আমি খাইনি। তারপর বলো ভারতনাট্যম ইজ আ ডান্স ফর্ম অফ উইচ স্টেট, কালকে করানো হয়েছে, সবকটা ডান্সের লিস্ট দেওয়া দেওয়া হয়েছিল ক্লাসিক্যাল ডান্সের। শাহজাদ বাবু কোন আনসারটা দিচ্ছ একবার বলে দিও প্লিজ, মানে ৬ নাম্বার ৫ নাম্বার, নাহলে আমি ঠিক বুঝতে পারবো না। তামিলনাড়ু 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 দিচ্ছে, সবাই করলে তামিলনাড়ু দিয়েছে এবং সকলে এখানে একদম ঠিক হয়ে গেছে, সকলে পেয়ে হয়ে গেছে কি ভালো সুর, আর সকলে পেয়ে গেছো হৃদয় যুক্ত স্মাইলি। আচ্ছা আমি আবার একবার অ্যানাউন্স করে দিচ্ছি, আজকে কিন্তু সন্ধে ৬টার সময় আমাদের NTPC এবং CH স্পেশাল কোয়েশ্চেন সিরিজ আছে, ঠিক আছে? কোয়েশ্চেন দেখবো,
কোয়েশ্চেনের পোস্টমার্টম করব, পোস্টমার্টম করে আরও কোয়েশ্চেন্স করব, করে ফাইনালি আমরা এনটিপিসিতে সব কিছু মার্ক করব, সিএইচএসএলে মার্ক করব আর জব পেয়ে যাব। ঠিক আছে, ভালো সুরটা কি, ভালো যুক্ত অসুর, ভালো সুর। আর যারা ভুলে যাও, উত্তর ভুল করো, তারা হচ্ছে ভুল যুক্ত অসুর, ভুলাসুর। তারপর সাত নাম্বার কোয়েশ্চেন, সাত নাম্বার কোয়েশ্চেন হচ্ছে লোসং ইজ দ্য নিউ ইয়ার অফ। বলো লোসং ইজ দ্য নিউ ইয়ার অফ। যারা যারা এলিজেবল তারা কিন্তু সিএইচএসএলটা ভরে দিও, ফর্মটা ফিল করে দিও। লোসং হচ্ছে নিউ ইয়ার অফ সিকিম, ভেরি গুড। সুকন্যা তুমি শুরু থেকে ছিলে বাবু, আমি লিস্টে দেখালাম না, হিমাচল প্রদেশ নয় সিকিম ছিল। চলো সকলে, ম্যাক্সিমাম লোক এখানে ঠিক করেছে। আট নাম্বার কোয়েশ্চেন, নেম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং পোস্ট অফিস। আর আয়গা মজা, নেম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং পোস্ট অফিস। তোমাদের কাছে কোয়েশ্চেন লেট আসছে, আচ্ছা কোনো ব্যাপার না সুগন্না, আমরা তো এখানে শিখতে এসেছি, সরি বলার কিছু নেই, আমরা এখানে শিখতে এসেছি, যেটা ভুল হবে আমি বলে দেবো, তোমরা রেক্টিফাই করে নেবে, পরীক্ষার হলে গিয়ে কারেক্ট করে নেবে, দিস শুড বি দ্য প্রসিডিওর। ঠিক আছে আনন্দ, হিকিম, হিকিম কোনটা, হিকিম পোস্ট অফিস হচ্ছে হায়েস্ট অল্টিটিউড, সব থেকে উঁচুতে আছে, হায়েস্ট অল্টিটিউড হচ্ছে তোমার হিকিম, যেটা হুইচ ইজ না হিমাচল প্রদেশ। ফ্লোটিং পোস্ট অফিস যেটা সেটা হয়ে যাচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের, আমি তো এই অ্যান্সার বলেই দিলাম, নেহেরু পার্ক পোস্ট অফিস বলা হয় ওটাকে, আটের সি নয়, আটের এ, ক্লাউড পোস্ট অফিস নয় ওটা, মানে ক্লাউড পোস্ট অফিস বলে কিছু নেই, আমি এই এমনি নাম দিয়েছি, ওই যে মেঘ সেই জন্য আমার ইচ্ছা হলো একটু ক্লাউড ক্লাউড দিয়ে দিই, ওটার কোনো এক্সিস্টেন্সই নেই। কারেক্ট অ্যান্সার ইজ এ, নেহেরু পার্ক পোস্ট অফিস জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা বললাম না ভাসমান পোস্ট অফিস জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, তার নাম হচ্ছে নেহেরু পার্ক পোস্ট অফিস। রাজীব আমাকে বিষ দে, আমি মরে যাই। লিখে দিলাম যে এখানে হায়েস্ট পোস্ট অফিস হিমাচল প্রদেশ সিকিম, আর ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং পোস্ট অফিস নেহেরু পার্ক, তারপরেও তুই ভুল করলি, আমাকে একটু বিষ টিস দে, আমি খেয়ে যাই, নইলে তোমাকে আমি মেরে দেবো। রাজীব বুঝতে পারলে, কাকলি শুধরে কাকলি বলে দিয়েছে যে হ্যাঁ বুঝে গেছে, আর বাকি রাজীব বুঝতে পারলে কিনা বলো। ও বোধহয় বিষ আনতেই গেছে, রিপ্লাই আর দিচ্ছে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা এবার। চলো আজকে এই পর্যন্ত রইল, আর কালকে আমি আর একবার বলে দিচ্ছি, কালকে আমাদের কি আছে, তিন দিন ধরে আমরা আর্ট অ্যান্ড কালচার পড়ে এসেছি, অনেক আর্ট অ্যান্ড কালচার পড়ে নিয়েছি, এবার সেটাকে কি করতে হবে, মাথার মধ্যে সাম আপ করতে হবে, সামারাইজ ফরম্যাটে আনতে হবে, আর সামারাইজ ফরম্যাটে আনার জন্য তিন দিন ধরে যা যা পড়েছি তার এমসিকিউ সিরিজ চলবে। তো তোমরা কি করবে, পড়ে আসবে, হোমওয়ার্ক করে আসবে, পড়ে আসলে তার সাথে যদি এখানে এমসিকিউটা না দেখে করতে পারো, দেখবে ফটাফট সব কিছু পরীক্ষার হলে করতে পারছ। ঠিক আছে, আর কেউ যদি আমার কাছে আরও ইন্টেন্স মোডে পড়তে চাও, ইন সাচ কেস তোমরা পেড ব্যাচ জয়েন করো, যেটা খুব মিনিমাম দামে 1,000 টাকা 1,500 টাকার মধ্যে কোর্স পেয়ে যাচ্ছ, আর তার জন্য তোমাকে যেটা করতে হবে, Y266 এই কোডটাকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, রাইট। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।